আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে শফিউল ইসলাম। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গুঞ্জন উঠেছে বিশ্বকাপে মিরাজের সাথে আফিফ ওপেনিং করবেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সফল হবার মূল মন্ত্র জানিয়ে দিলেন মিশেল জনসন। ফিটনেস বাড়াতে বলা হয়েছে সাইফউদ্দিনকে, তাই মিরপুরে 4 ছক্কার মারে মাঠ ছাড়া করেছেন বল। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না জেনে শেষ পর্যন্ত দেখুন। রুবেল হোসেনের পর এবার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শফিউল ইসলাম। একই দিনে এই অবসরের ঘোষণা দিয়েছেন রুবেল হোসেন। তবে রুবেল হোসেন প্রথম শ্রেণীর ক্রিকেট সহ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম। 2009 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রুবেল হোসেনের। সর্বশেষ 2020 সালে পাকিস্তান সফরে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল। এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে 27টি টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। এর মধ্যে তিনি উইকেট তুলে নিয়েছেন 36টি। তবে টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। নিজের সিদ্ধান্ত এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন রুবেল, আমি নিজেকে টেস্ট ক্রিকেটে আর বিবেচনা করছি না, এজন্য প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার কোনো মানে নেই। আমার পরিবর্তে নতুন একজন পেসার সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে। রুবেল আরও বলেন, লাল বলের প্রতি ভালোবাসা থাকলেও বয়স বাড়ায় এই ফর্ম্যাটে ভবিষ্যৎ ধূসর মনে হচ্ছে ডানহাতি পেসারের কাছে। বয়স বাড়ছে, আমার নিজের শরীরেরও তো একটা বিষয় আছে, এজন্য ওয়ান ডে ও টি টোয়েন্টিতে আমার মনোযোগ বেশি। টেস্ট ক্রিকেট আমি পছন্দ করি, কিন্তু এখন আমার শরীর নিয়ে একটু ভাবতে হচ্ছে। রুবেল হোসেনের পর প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক ফাস্ট বোলার শফিউল ইসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে 62 ম্যাচ খেলেছেন শফিউল, উইকেট তুলে নিয়েছেন 164টি। বাংলাদেশ ক্রিকেটে বয়স বেড়ে গেলেই যেন জাতীয় দলে আর বিবেচিত হন না কোনো খেলোয়াড়, তারই প্রমাণ রুবেল এবং শফিউল। রুবেলের পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি, তাই লাল বলের ক্রিকেট থেকে নিজেকে গুছিয়ে নিয়েছেন। কাউকে ছোট করে দেখবেন, আমি এর দ্বিমত পোষণ করি। একটা ছেলে যখন পারফরমেন্স করবে, তাকে যদি সুযোগ না দেওয়া হয়, অবশ্যই তখন তার কাছে অবশ্যই খারাপ লাগবে। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ থেকে দুবাইয়ে শুরু হয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব, যেখানে প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে 14 রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে 19.4 ওভারে 129 রান করে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আবুধাবিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার 28 রান তুলে নেন। 16 বলে 16 রান করে মুর্শিদা আউট হলে ক্রিজে যান অধিনায়ক জ্যোতি। দ্বিতীয় উইকেটে শামিমাকে নিয়ে 52 রান যোগ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন তিনি। শামিমা 40 বলে 48 রান করে এলবিডব্লিউ হয়ে যান। জ্যোতি ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে 53 বলে 10টি চার ও 1টি ছক্কায় 67 রানের দারুণ ইনিংস খেলেন। জবাবে সালমা ও মেঘনার স্পিনে 5 রানে 2 উইকেট হারায় আইরিশরা। রিচার্ডসন 26 বলে 40 রান করে লড়াইয়ের আভাস দিয়েছিলেন, কিন্তু তিনিও সালমা ও ঋতুমণির তৎপরতায় আউট হন। বল হাতে সালমা 3 উইকেট নেন, এছাড়া মেঘলা ও নাহিদা 2টি করে উইকেট নেন। এদিকে গুঞ্জন উঠেছে বিশ্বকাপে মিরাজের সাথে ওপেনিং করবেন আফিফ হোসেন ধ্রুব। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন কোন দুজন? স্কোয়াডে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত আছেন, তবে লিটনের 4-এ ব্যাট করার সম্ভাবনা প্রবল।
আর আসরের শুরুর দিকে শান্তর একাদশে না থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে এশিয়া কাপে ভালো করা মেহেদি মিরাজের সাথে ওপেন করবেন কে? টি টোয়েন্টির ঘরোয়া পরিসংখ্যান বলে টপ অর্ডারে কিংবা ওপেনিংয়ে নিয়মিত ভালো করার রেকর্ড আছে আফিফ হোসেনের। 2019-20 মৌসুমের বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার্সের সাথে ম্যাচে হজরতুল্লাহ জাজাইয়ের ব্যর্থতার পর প্রথম উইকেট জুটিতে 62 রান তোলেন রাজশাহীর লিটন আফিফ। এক ম্যাচ পর এই জুটিকেই ওপেনিংয়ে পাঠিয়ে দেন টিম ম্যানেজমেন্ট। খুলনার সাথে ম্যাচে 53 বল থেকে ওপেনিংয়ে আসে 75 রান। এরপর পুরো আসরে এই জুটির উপরই ভরসা রাখেন রাজশাহী। আসলে 11 ম্যাচে সফল এই জুটির কাছ থেকে আসে 392 রান, গড় 35.63। দুজনের জুটির স্ট্রাইক রেট 143.58। সব মিলিয়ে ওপেনিংয়ে 5টি 50-ঊর্ধ্ব পার্টনারশিপ আফিফ লিটনের। তার আগের বছর টপ অর্ডারে ব্যাট করে সফলতা পেয়েছিলেন আফিফ, যার ধারাবাহিকতায় পরের আসর অর্থাৎ 19-20 মৌসুমে টপ অর্ডারে আফিফকে নিয়ে বাজি ধরে রাজশাহী। সেবার টপ অর্ডারে ব্যাট করে 14 ম্যাচে 370 রান সংগ্রহ করে আফিফ হোসেন। স্ট্রাইক রেট ছিল 131.20। তার মানে নতুন বল মোকাবেলা করার সক্ষমতা বেশ ভালোই আছে আফিফের। ঘরোয়া রেকর্ড তার নতুন বল মোকাবেলার পক্ষেই কথা বলে, কিন্তু জাতীয় দলে কখনোই টপ অর্ডারে ব্যাট করা হয়নি এই বাহাতির। দল যখন মেকশিফট ওপেনারের খোঁজে মিরাজ সাব্বিরের শরণাপন্ন, তখন টিম ম্যানেজমেন্টের সামনে বোধহয় ঘরোয়া এই পরিসংখ্যানগুলো নজরে আসেনি। এদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সফল হবার মূল মন্ত্র জানিয়ে দিলেন জনসন। টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক অস্ট্রেলিয়া। অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল তারকা পেসার মিশেল জনসন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি অনেক বড় ব্যাপার, কিন্তু সবসময় যে গতি সাফল্য এনে দেয় তা মনে করেন না জনসন। দুবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া এই পেসার বলেন, বোলিং করতে হবে জুটি বেঁধে। তিনি বলেন, পেস বোলারদের 145-এর বেশি গতিতে বল করতে হবে। কেউ যদি 145 কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে, একই গতিতে বল করার জন্য আরেকজনকে দরকার নেই। প্রয়োজন এমন বোলারের যারা পরস্পরকে সহায়তা করবে, একসঙ্গে কাজ করবে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্স লিগে অংশ নিতে ভারত সফরে রয়েছেন জনসন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী বোলার জনসন বলেন, অস্ট্রেলিয়ায় সফল হতে হলে নিশ্চিতভাবে 3 জন ফাস্ট বোলার খেলতে হবে। কিছু কিছু কন্ডিশনে সম্ভব হলে 4 জন, যেমন পার্থে। আমার ধারণা প্রত্যেক দলের এমন পরিকল্পনা আছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে তাই বাংলাদেশের পেসাররাও তৈরি হচ্ছেন ভালোভাবে। অন্যদিকে ফিটনেস বাড়াতে বলা হয়েছে সাইফউদ্দিনকে, তাই মিরপুরে 4 ছক্কার মারে মাঠ ছাড়া করছেন বল। সৌম্য সরকাররা যখন নেটে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন, তখন শাটল রান করতে ব্যস্ত, সেটের পর সেট দৌড়েই চলেন। সাইফউদ্দিনের একারই লড়াই এটা, কারণ টিম ম্যানেজমেন্ট থেকে ফিটনেস বাড়াতে বলা হয়েছে তাকে। কোচ শ্রীধরম শ্রীরাম পুরো ফিট সাইফউদ্দিনকে দলে চান। 25 বছর বয়সী এই অলরাউন্ডার সে চেষ্টাই করছেন। জিম দৌড়ের পাশাপাশি ব্যাটিং বোলিং নিয়েও কাজ করছেন তিনি। 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর খেলায় ছিলেন না সাইফউদ্দিন, বিপিএল এর মতো টুর্নামেন্ট মিস করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের পর চোটের কারণে খেলার বাইরে যেতে হয়েছিল আবারও। লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর চোট পরিচর্যা করে নিজেকে সুস্থ ঘোষণা করলেও ফিটনেসে ঘাটতি থাকায় ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরে নেওয়া হয়নি তাকে। নুরুল হাসান সোহানদের জিম্বাবুয়ে সফরের আগে সাইফউদ্দিনকে ভারতের দিল্লিতে পাঠানো হয়েছিল ব্যথানাশক ইঞ্জেকশন নিতে। প্রায় 1 বছর পর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফেরেন ডানহাতি এই অলরাউন্ডার। ফিটনেস কম থাকায় পুরো ছন্দে বোলিং করতে পারেননি তিনি, যেটা চোখ এড়ায়নি কোচ শ্রীরামের। বিশ্বকাপ দলে নেওয়ার পরই সাইফউদ্দিনকে ফিটনেস বাড়ানোর নির্দেশ দেন কোচ। জাতীয় নির্বাচক প্যানেল এবং ট্রেনাররা নজর রাখছেন সাইফউদ্দিনের ওপর। একজন ট্রেনার জানান, এ কয়দিনে ফিটনেসে কিছুটা উন্নতি হয়েছে জাতীয় দলের এই বোলারের। আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার আগে ফিটনেসে শতভাগ উন্নতি দেখাতে হবে তাকে। 22 সেপ্টেম্বর রাতে দুবাই যাবেন তারা। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।